بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أمرا سورة ملك continue করব। এরপরে সময় যেহেতু আছে কিছুটা স্প্যানিশ রিভিউ করা যাইতে পারে। তো লাস্ট ক্লাসে আমরা কোন আয়াত পর্যন্ত গেছিলাম? أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই পর্যন্ত না? আচ্ছা, এই পর্যন্ত কি প্রশ্ন আমরা একটু রিভিউ করতে পারি বা কোনো কিছু? এনি কোয়েশ্চেন? আমার কাছে মনে হয় না, আমরা তিন চার রুল পাইছি গত ক্লাসে। যেমন একটা হয়েছে যখন হামদন, এটা যখন আর্টিকেল যোগ হয়েছে, ডেফিনেট আর্টিকেলটা যোগ হয়েছে, তখন এটা আল আল যোগ হলে হাম সাবজেক্ট হলে এটা হামদু আলহামদু। হ্যাঁ, আর একটা মাউতা মাউতুন আল মাউতু। হ্যাঁ, আর যখন এটা অবজেক্ট হয়ে যাবে তখন এটা বারবের ক্ষেত্রে আগে যেটা বললেন ওটা নাউনের ক্ষেত্রে, নাউনে আপনি বারবে চলে গেছেন। নাউন গুলা হলো নাউনের শেষে থাকবে পেশ দাম্মা নর্মাল ফর্মে। নর্মাল ফর্মে একটা ইয়ে হলো, এটা যে সাবজেক্ট হয়, এটা যে অবজেক্ট হয়, শেষে গিয়ে কি হবে? জবর হবে, ফাতা হবে। আর যে নাউনের আগে কোনো প্রিপোজিশন আসে, ফি ওর ইলা ওর আলা ওর তাহতা ওর, এগুলো যদি আসে তাহলে নাউনের শেষে কাসরা হবে, কাসরা হবে। হ্যাঁ, ফিল বাইতে। হ্যাঁ, ফিল বাইতে। হ্যাঁ, যেমন এক্সাম্পল কি কোরআন দেয়া বলে বিয়া দিহি, বিয়ের জন্য বিয়া দিহি। আর সুরা যদি দেয় যেমন আলহামদু লি লিল্লাহি, আল্লাহ হয়ে গেল লিল্লাহি, লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো এটা। তারপরে আছে কুল কুল আউযু বি রব্বি, রব্বু রব্বুন ছিল, বি রব্বি রব্বিল ফালাক মিন শাররি, শাররুন ছিল, শব্দ ছিল শাররুন, খারাপ। হ্যাঁ, শাররুন হলো মিন, মিনের জন্য হয়ে গেল মিন শাররি, মিন হলো প্রিপোজিশন, মিন শাররি মা খালাক, এরকম আর কি। হরফুল জার, হ্যাঁ, হরফুল জার আরবিতে বলে, হরফুল জার হলো প্রিপোজিশন। হরফুল জার একটা একটা ক্যাটাগরি হলো প্রিপোজিশন, যেগুলো প্রিপোজিশন ধরুন আলা ইলা, এগুলো টু আলা হরফুল জার। হ্যাঁ, পার্টি আরো কিছু আছে। হ্যাঁ, বলেন বলেন। হায়াতা
ইয়াবেলু রকম সম্পূর্ণ এসে বালা 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 ফার্স্ট হ্যাঁ বালা প্রেজেন্ট ফর্ম আসছে আর ইয়াবেলু ইয়াবেলু আগে লি জোগাড় করনা ইয়াবেলু লি মানে হচ্ছে ট্রু হ্যাঁ আর ইয়াবেলু আর ট্রু ফার্স্ট হ্যাঁ ঠিক ঠিক ইয়াবেলু আকুম কো মানে হচ্ছে তোমাদেরকে তোমাদের অল হ্যাঁ কাকুম আকুম হ্যাঁ রকম ইয়াবেলু রকম আইয়কুম আইয়কুমের আইয়ু মানে হুইচ হুইচ আইয়কুম হুইচ অফ ইউ অল হ্যাঁ হ্যাঁ আইয়কুম আহসান अगेन একই রোল হাসান হাসানুন থেকে আসছে আহসান অবজেক্ট হওয়ার কারণে আল হাসান না হইছে হাসানুন থেকে আল হাসান আহসানু 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 আমালা আমাল আহসানু হ্যাঁ আহসানু ওয়ালা বেস্ট ডে আহসানু কি আহসানু হ্যাঁ আইয়কুম আহসানু আমালা ليبلوكم أيكم أحسن عملا أحسن أحسن عملا حسن تكشف أحسن حسن أحسن 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 تكشف مول وقتا نوتا أح زوجي سجل كأحسن أحسن زال أحسن أحسن كي زلنا أحسن هو يصير أكيد أح زوجي سجل كأنا لا لا هذا لو سوبر لاتيف ديجري بولي زمان হাসানুন হ্যাঁ হাসানুন মানে হলো কি গুড আহসানু হলো বেস্ট কাবিরুন বিগ আকবারু বিগেস্ট সাগিরুন স্মল আসগারু স্মলেস্ট জামিলুন বিউটিফুল আজমালু মোস্ট বিউটিফুল কাজে এনি অ্যাডজেক্টিভ বলেন বা নাউন যেটাই বলেন এই ফরম্যাটে সুপারলেটিভ ডিগ্রিতে আসলে এই ফরম্যাটে আসবে আফআলু এই ফরম্যাটে আসবে আজমালু আজমালু হ্যাঁ যেমন কতগুলো এক্সাম্পল হইল আকবারু আকবারু হ্যাঁ আজমালু সবে কি নিয়ম না তারপরে আশরাফু আশরাফু তারপরে তারপরে আর কি আসগারু সগির আস আসগারু শরীফ শরীফ হ্যাঁ শরীফ হলো নবুল আশরাফ আকরামু 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 হ্যাঁ মোস্ট অনারেবল আকরামু হ্যাঁ করিম 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 মানে অনারেবল শরীফ নবুল হ্যাঁ আকরামু আকরামু আমরা যদি বলি এটা আরবিতে নেই হ্যাঁ কি মোস্ট বিউটিফুল আহসানু اوكي مسجد احسن ها احسن ها احسن اتو ار تاغ بي بي تھے مسجد كبير سے مسجد انت کیا جائے تلو بوزبن مسجد مسجد كبير كبير এটা মানে কি হলো মসজিদুন কবিরুন মসজিদুন কবিরুন মানে হলো না 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 এভাবে এভাবে হবে ইংলিশে বলি বিগ মস্ক রাইট বিগ মস্ক অ্যাডজেক্টিভ আগে নাউন পরে খেয়াল করেন বিগ এখানে এখানে বিগ অ্যাডজেক্টিভ ইংলিশে ইংলিশে অ্যাডজেক্টিভ আগে আর নাউনটা পরে এটা হলো অ্যাডজেক্টিভ
noun adjective big arbitre lo noun da age adjective da pore masjidun kabirun tole masjidun kabirun a big mosque apni jodi bolen the big mosque this the lagan the big mosque eta jodi bolen প্রত্যেকটা আগে আল হবে আল আগে দেখেন এটা কিন্তু ভালো একটা রুল আপনারা সবাই জানেন কিনা না না দেখেন আল মসজিদু আল কাবিরু আল মসজিদুল কাবির আল মসজিদুল দি বিগ মস আল আমরা বিগ এখন যাই নাই হ্যাঁ আচ্ছা স্যার দি মানে এটাকে এটা কি হলো আল মসজিদুল কবির মানে হলো দি বিগ মস্ক দি বিগ মস্ক আল মসজিদুল কবির মানে কি হলো ওকে আমি এখানে বলতেছিলাম আরবিতে এটা হলো অ্যাডজেক্টিভ রাইট অ্যাডজেক্টিভ এটা হলো নাউন হ্যাঁ রুল হলো নাউন যে শেপে যে ফরম্যাটে যে জেন্ডারে থাকবে অ্যাডজেক্টিভ সব কিছু মিলবে নাউনের আগে যদি আল থাকে অ্যাডজেক্টিভের আগে আল হবে নাউন যদি মাসকুলিন হয় অ্যাডজেক্টিভও মাসকুলিন নাউন যদি সিঙ্গুলার হয় অ্যাডজেক্টিভও সিঙ্গুলার তাহলে আরবিতে অ্যাডজেক্টিভ নাউনকে ফলো করবে ইন জেন্ডার নাম্বার অ্যান্ড অ্যান্ড আর কি বলো এটারে জেন্ডার নাম্বার আর হলো এটা সিঙ্গুলার না প্লুরাল এটাতে আল মসজিদুল কবির নাউন যে ফরম্যাটে থাকবে কি বলে অ্যাডজেক্টিভ ওই ফরম্যাটে থাকবে কোরআন শরীফের অনেক এক্সাম্পল পাবেন হ্যাঁ নাউনের সাথে সাথে মিল করবে আর যদি এভাবে কেউ ভুল করি হ্যাঁ আর এটার সাথে এটার পার্থক্য কি দেখেন এখন আমরা এটা গ্রামারে চলে গেছি আল মাসজিদু যদি এটা বলি কাবিরুন আল মাসজিদু কাবিরুন আল মাসজিদু এটা মানে হলো দি বিগ মস্ক রাইট এটা হলো দি বিগ মসজিদ হ্যাঁ তাহলে এটার মানে কি হবে আল কাবিরুন আল মসজিদু কাবিরুন এটা কিন্তু মানে মুখস্থ করতে হবে এই ফর্মুলাটা তাহলে যেটা আমি লিখছি আরবিতে নাউন যে ফর্মেটে থাকবে অ্যাডজেক্টিভ সেই ফর্মেটে থাকবে ওকে তাহলে এখানে তাহলে এটা হলো দি বিগ মস এটা কি হলো হ্যাঁ এটা এটা মানে হলো দি মসজিদ মস is big তাহলে এটা কি না তাহলে কি এটা কি এখানে অ্যাডজেক্টিভ এদিটা লেখেন তারপরে বুঝেন আল মাস উনি বলছেন এটা মানে হলো আল মসজিদু কাবির হ্যাঁ মসজিদ ইজ বিগ এটা একটা কমপ্লিট সেন্টেন্স রাইট মসজিদ ইজ বিগ এটা হলো উনি উনি দেখতেছেন না একটু সরে বসুন এটা ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে হ্যাঁ এটা বুঝতে হবে আল মসজিদ কাবির হ্যাঁ আর উপরেরটা কি ছিল গুড এটা কাবির অ্যাডজেক্টিভ না এটা একটা সেন্টেন্স কারণ এটা অ্যাডজেক্টিভ না কেন এটা ডাবল দম্মা এটা ডাবল এটার সাথে এটার কোনো মিল নাই এটার সাথে আল আছে এটার মধ্যে আল নাই রাইট বুঝছেন এখানে আল আছে সবসময় এক্সিস্টিভ না সবসময় আমি যদি বলি আমি যদি বলি মসজিদ ইজ বিগ এটা তো অ্যাডজেক্টিভ না মসজিদের মসজিদটা ছোট না বড় সেটা বুঝাইলো হ্যাঁ মসজিদ ইজ বিগ ইংলিশ এটাকে বিগটারে কি বলবে হ্যাঁ সাইজ বলবে
Okay, আরবিতে আরবিতে এটা অ্যাডজেকটিভ না, অ্যাডজেকটিভ হলো নাউনের সাথে এটা ম্যাচ করতে হবে। মসজিদের বর্ণনা, মসজিদটার বর্ণনা, মসজিদটা কিরকম? হ্যাঁ, দি মসজিদ ইজ বিগ। এটা হলো আর ভিতরে বলা হয় মুফতাদা, এটা হলো খবর। হ্যাঁ, এটা হলো মুফতাদা, মুফতাদা মুফতাদা হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো খবর, হলো প্রেডিকেট বলে। আরবিতে হলো যখন অ্যাডজেক্টিভ হবে কোন একটা নাউনকে, আপনি আরবিতে বলবেন মুফতাদা মানে সাবজেক্ট, আর এরপরে আসবে প্রেডিকেট। হ্যাঁ, প্রেডিকেট মানে দি মসজিদ ইজ, আপনি মসজিদ মসজিদ সম্পর্কে কিছু বলবেন, রাইট? দি মসজিদ ইজ, মসজিদ ইজ গুড, বিগ, মসজিদ ইজ ওল্ড, মসজিদ ইজ নিয়ার, রাইট? ওকে, না না শোনা নিজে মসজিদ মুহাম্মদ একজনের নাম ইজ, বলবেন তার সম্পর্কে কিছু, রাইট? তাহলে মোহাম্মদ ইজ ইটিং, আর মোহাম্মদ ইজ স্লিপিং, আর মোহাম্মদ ইজ গোয়িং টু মসজিদ, মোহাম্মদ ইজ ইজ টায়ার্ড। সো এই মোহাম্মদটা হলো সাবজেক্ট, এরপরে যা কিছু বলবেন পুরোটা হলো প্রেডিকেট, প্রেডিকেট। হ্যাঁ, খবর বলে, খবর। তাহলে এখানে এটা হলো সাবজেক্ট মসজিদ, আর মসজিদ সম্পর্কে যা কিছু বলতেছেন ওটা হলো প্রেডিকেট। হ্যাঁ, প্রেডিকেট, ওকে, এটা মনে রাখেন। এই প্রেডিকেটের মধ্যে প্রেডিকেট, ওকে, এই প্রেডিকেটের মধ্যে না, এই প্রেডিকেটের না, ওকে, খবর মানে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলতেছেন ওইটাই হলো খবর। হ্যাঁ, ওকে, খবর, হ্যাঁ, প্রেডিকেট, হ্যাঁ, নিউজ, হোয়াট এভার, ওকে। এবং এই প্রেডিকেটের মধ্যে হয়তো অ্যাডজেক্টিভ আসবে, হয়তো এটা আসবে, ওটা আসবে, নানান কিছু আসতে পারে, বাট হোল থিং হলো প্রেডিকেট, কিন্তু ধরতে পারলেই হলো। আল বাইতুল মুকাদ্দাসা, আল ওই তারা সহজ কিছু বলবো, পবিত্র, আল কোরআনুল কারিম, ওকে, আল আল কোরআনু আল কারিম, কোরআনুল কারিম বলে না, কোরআনুল কারিম, আল কোরআনুল কারিম, হ্যাঁ, আল দি দি কি কারিম, দি অনারেবল কোরআন, রাইট? দি অনারেবল কোরআন, না, দি অনারেবল কোরআন, আল কোরআনুল কারিম। হ্যাঁ, আমরা কোরআন শরীফ থেকে এক্সাম্পল নেই এগুলোর। হ্যাঁ, যেমন যে কোনো এর মধ্যে আসতেছে না, বড় সুরা লাগবে। হ্যাঁ,
يكذب بالدين فذلك الذي يدعو اليتيم لا يحض على طعام المسكين هنا هنا ها The big masjid is near my house. Near my house. Ita arbi to kya hobe? The big masjid is near my house. No. The big. Kabir. المسجد الكبير كبيرو دي بيج مسجد دي خلو دي بيج مسجد بيج مسجد نيار نيار قريب قريب بنان كي قريبون ها قريبون ها قريبون من باي دهنده لك انا قريبون من بيتي تو بزن نايك المسجد الكبير قريبون من بيتي ايسنا كي بابا فاكي بابا اره فاين كرا هلو مشتاقا المسجد الكبير قريب من بيتي ارجو دي بولي the masjid is near my big house تلقم نوبه the masjid is المسجد قريب من Very good. المسجد قريب من ال اذن একটা ভুল হইছে من من থাকলে কিন্তু কি হবে من بيت الكبير এনে কিন্তু ওইটার কারবার ছিল না কারণ বাইতি অলরেডি আছে ওকে هنا الاكسامي the masjid is near the big house مسجد قريب من البيت الكبير ايه
মুগড় এমনি কইতে পারবা কত মসজিদ ইজ নিয়ার দি বিগ হাউস ও এইটা তো আরেকটা দেখে দেখো না আমি বলতেছি না দেখি মসজিদ ইজ নিয়ার দি বিগ হাউস ইজ আল মসজিদ দা মসজিদ আল মসজিদ কানা করিব কানা হবে না ইজ ও কানাটা না নাই আচ্ছা আচ্ছা কানা মানে ওয়াজ ও কানা মানে ওয়াজ হ্যাঁ ইজ এর কোনো আরবি লাগে না ইজ এর কোনো আরবি লাগে না আল হলো প্রপারের জন্য কিন্তু এটাও তো প্রভার দি দি হ্যাঁ তা হবে হ্যাঁ তুমি যখন বলবা বিগ হাউস তখন কেমনে বলবা না বিগটা কি করলাম কাবির না ওকে যদি আলের নাও বাইটটা যদি প্রপার হয় তাহলে কাবিরটাও প্রপার হবে বুঝছো না আল বাইত করলে আল কাবির কইতে হবে আবার এখানে আল বাইত কি বলছে যেন আল কাবির রি বলতে হবে তুমি জানো ওকে গুড রুলটা হলো অ্যাডজেক্টিভ উইল ম্যাচ দ্য নাউন নাউনের যদি আগে আল থাকে অ্যাডজেক্টিভ আগে আল থাকবে নাউনের আগে পরে কাসরা থাকলে এতে কাসরা থাকবে নাউন যদি সিঙ্গুলার হয় অ্যাডজেক্টিভও সিঙ্গুলার এই সব ম্যাচ করবে অ্যাডজেক্টিভ নাউন কে ম্যাচ করবে ঠিক না ওকে অ্যাডজেক্টিভ হলো আপনার বিগ বিগ হ্যাঁ এখানে দি বিগ মসজিদ দি বিগ মসজিদ আল মসজিদু আল কাবির পর লাইনটা দেখেন পর হচ্ছে মসজিদ ইজ বিগ এখানে বিগটা কিন্তু অ্যাডজেক্টিভ না এখানে গেল আল মসজিদু কাবিরুন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না এর মানে হলো দি মসজিদ ইজ বিগ আপনি বলেন হোয়াট এবাউট কোনটা হ্যাঁ কোনটা আগেরটা সেন্টেন্স হয়ই নাই শুরু হয়েছে কেবল তুমি যদি বলো দি বিগ মসজিদ আমার এসে বলো আঙ্কেল দি বিগ মসজিদ আমি বলবো হ্যাঁ তাহলে এটা সেন্টেন্স হলো আসবে অনেক হ্যাঁ পড়তে গেলে আর যে আপনি বলেন আল আকসা আল মসজিদ আল কবির এটা এটা কিছু হইলো না অনেকগুলো আল হয়ে একটা জিনিস হইলো আল আকসা যদি মসজিদের নাম হয় হ্যাঁ তাহলে বুঝতে আল আকসা আল আকসা মসজিদুন কবিরুন আচ্ছা
আলটা চলে গেছে আকসা কাছে কারণ ওইটাই সাবজেক্ট আর সবকার মধ্যে যে আল দেন তাহলে কি হবে যেমন মনে করেন সবগুলোর মধ্যে আল দেই হ্যাঁ আল মসজিদুল আল দেখেন কেমন হয় আল মসজিদু আল কাবিরু আল জামিলু রাইট তিনটা আল দিলে কি হয় দেখেন এটা মানে কি কইতে পারবে আল মসজিদু আল কাবিরু আল জামিলু তিনটা আল মসজিদুল কাবিরুল জামিলু তাহলে কি হলো না না সেন্টেন্স নাই ছ এই দুইটাই দুইটাই অ্যাডজেক্টিভ এটা মানে হবে দি বিগ বিউটিফুল মসজিদ দি বিগ বিউটিফুল মসজিদ ওকে এনা তো কিছু সেন্টেন্স হয় নাই হ্যাঁ হয়তো একজন তো বলে করতেছে না তিন নম্বর আয়াত আমরা সেকেন্ড আয়াতে ছিলাম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عزيز মানে মাইটি দি মাইটি আল গফুর গফুর মানে কি ফরগিভিং ভেরি গুড গফুর রহিম আমার তো টেস্ট নাও হয় না তো বলি দেই প্রথম থেকে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور Very good. Sure, Allah is there. الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا خَلْقِ الرَّحْمَنِ مَا تَرَى مَا تَرَى مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ওই বর্ষে আমরা যাই নাই হ্যাঁ উনি মনে অনেক শক্ত টিচার ধীরে ধীরে বলো একটা 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 বলে বলে থামো একটা আচ্ছা শোনে সবাই কাছাকাছি গেছে কদির হ্যাঁ বলছে তো হ্যাঁ বলছে ঠিক বলছে Inshallah, I'll try to do best. So now, Tabaraka, blessed is he, Allazi, the one who, right? Tabaraka Allazi. Tabaraka Allazi, biyadihi al-mulku, in whose hand? Tabaraka Allazi, biyadihi al-mulku. Mulku ki? The dominion. Kingdom. The dominion. Tabaraka Allazi, biyadihi al-mulku, wa huwa ala, and he is upon ala, kulli shayin qadir, all things. Powerful. Powerful. Yeah, he is very good. Yeah.
الذي خلق سبع سماوات طباقا. ها اوكي এটুকু পরে তো পরের লাইনে যায় না الذي خلق سبع سماوات طباقا ঠিক আছে না ওকে এটুকু আমার বুঝালো হ্যাঁ الذي الذي خلق লিখতে লিখতে আরেকজনে পড়ি হ্যাঁ কে পড়বে বলেন الذي خلق سبع سماوات طباقا ভেরি গুড হ্যাঁ طباقا কঠিন আছে বলা না طباقا الذي سبع سماوات طباقا মুখের হয় হেলো না উচ্চারণটা শোনা যায় কেমন সেটা হ্যাঁ মুখ তো গোল করতে হবে তাহলে এখানে নতুন শব্দ কি আছে আল্লাজি নতুন না হ্যাঁ জেনে দিওয়ান হো খালাকা ভেরি ইজি খালাক ওকে সাবা সেভেন হ্যাঁ সামাওয়াত হেভেন সাবুন সাবুন হ্যাঁ এখান থেকে আসছে সাবুন ওকে সাবুন আমরা বারে বারে পাই তাই না সামাউন সিঙ্গুলারে হ্যাঁ সামাউন ওকে তিবাকা হ্যাঁ তিবাকা বলছেন তো
طباقة ها طباقة طبق طبع سماوات heavens سماوات سبعة سماوات سبن سكاي سبن هيفنز رايت سماوات طباقة طباقة اشتي طباق ها طباقون ها طباقون مانيكي طباق ها ستور ستيج ها ستيج ستيج اور لير لير طبق ها طبق ها طبق ها طبق ها طبق ها تباقون ها تباقون ال stages or layers ها okay تباقون تباق تباق تباقون هلو كي noun then verb is noun طبق noun ها هذا plural له طباقون stages layers layer ها تلي يلا طباقون layers ها سبع سماوات طباقا ها طباقا stages তাহলে যিনি সৃষ্টি করেছেন সাত আসমান in layers হ্যাঁ in layers ওকে তিবাকা কেন হলো তিবাকা কেন হলো যখন আমি বলবো তিনি সৃষ্টি করেছেন সাত আসমান কিভাবে সৃষ্টি করেছেন how he created it হ্যাঁ তাহলে কি হলো এটা অবস্থা বোঝানোর জন্য হ্যাঁ অবস্থা যখন বোঝানো হয় কিভাবে হ্যাঁ কিভাবে সৃষ্টি করেছেন অ্যাডভার্ব না কি বলে হ্যাঁ কি বলে অবস্থা অবস্থা বোঝানোর জন্য যদি হয় নাউন ইউজ হয় হ্যাঁ ওটার শেষে এরকম হবে না হি ক্রিয়েটেড সেভেন হেভেনস ইন স্টেজেস এই যে ইন স্টেজেস বলতেছি ইন ইন দা উজ্জ আছে হ্যাঁ উজ্জ থাকার কারণে এটা তিবাকুন না হয় তিবাকুন আছে হ্যাঁ আর যদি যদি এখানে ফি যদি অ্যাপ্লিকেবল হইতো রাইট তাহলে তিবাকিন হইতো হ্যাঁ এই যে ফি তিবাকিন এটা যদি হইতো ইন স্টেজেস মানে ফি প্রিপোজিশন দেওয়া হইতো রাইট তাহলে ফি তিবাকিন হইতো এটা যখন উঠায় দেন তাহলে এটা তিবাকান হবে একই যে একই মিনিং হবে হ্যাঁ এই অবজেক্টের একটা নাম আছে সেটা আমরা তিবাকুন থেকে তিবাক হইছে
preposition udra he created seven heavens in layers in layers right in layers jodi boli lage jodi age je ha fi de fi tibakin ha tibakin hoyto right as a preposition na dewa hoy meaning eki thakbe kintu etare zaborer jagay zerer jagay zabor next one will be clear for you আর একটা আপনার কাছে একটা অ্যাডভাইস হলো রাইট অনেক রুল আসবে একটু কমপ্লিকেটেড আমরা যদি কিছুটা ওভারলুক করি রাইট নেক্সট টাইমে যদি আবার আসে আবার ওইটাতে আবার আবার ডিটেইলসে যাই তাহলে আমরা আগাইতে পারবো রাইট খালি রুল যদি গাড়াগাড়ি করতে থাকে বেশি তাহলে আমরা আগাইতে পারবো না যেহেতু রুলগুলো রিপিট হবে রাইট ওইভাবে উনার মাথায় ক্যাচ করে সেজন্য না ইনিশিয়াল আমরা একটু বলি পরে যদি মানে আবার আসে তখন আবার ডিপে যাব রাইট আদারওয়াইজ আমরা আগাইতে পারবো না এই বাগানেন এটুকু মনে রাখেন যে স্যার নাও যদি কোনো কিছু অবস্থা বোঝায় এটা আমি মানি এবং এটা আমি এগ্রি করি সব কিছু বুঝে ফেলতে পারলাম কিন্তু এটা রিপিট হবে তো এটা রিপিট বুঝি না হ্যাঁ পরে বুঝি আদারওয়াইজ আমরা আগাইতে পারবো না এই জন্য যেমন এটি আঙ্কেল হ্যাঁ নেক্সট নেক্সট ওয়ান কি সেন্টেন্স হ্যাঁ মা তারা ফি ফল কি ফল কি রহমান তখন বোঝা যাবে অবস্থা বুঝাবে কিভাবে আপনি না বুঝেন খালি যে তবাক আর তিবাক স্টেজ এটুকু বুঝলেও হবে হ্যাঁ এটুকু বুঝলেও হবে কি বললাম ভাব না মূল মূল নামটা কিন্তু আমার মনে হয় আমার প্রশ্ন কি প্রশ্নটাই বলেন প্রশ্ন উনি তো গ্রামারে বেশি ডিপে যায় আপনি কিছু কিছু ইগনোর করবেন হ্যাঁ মিনিং গুলো আইজে তিবাক হ্যাঁ তিবাক ওকে আচ্ছা আচ্ছা আমাদের মূল অবজেক্টিভ হলো আগে শব্দগুলোর মানে বোঝা রাইট শব্দ যে নাম্বার ওয়ান হলো এই যে দেখেন নাম্বার ওয়ান যারা বেশি গ্রামারে না যেতে চান নাম্বার ওয়ান শব্দ গুলোর মানে বুঝবেন আল্লাহ যিনি খালাক সৃষ্টি হ্যাঁ বলেন হু দি ওয়ান না দি দি ওয়ান হু বাংলায় বললে যিনি 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 হ্যাঁ আমি বাংলা কেন বললাম বাংলায় ভালো একটা শর্ট অর্থ শব্দ আছে আর ইংলিশে নাই ইংলিশে এক শব্দ দেটা কইতে পারবেন না বাংলায় কইতে পারবেন হ্যাঁ এটুকু বুঝলে তো আমরা তো বুঝতে পারলাম তাই না কেন ভাতা কেন কাজটা কেন কি এটা আমরা ধীরে ধীরে বুঝবো আর এই যে নাম্বার নাম আরেকটা দেখেন এই যে নাম্বারের সাথে যখন একটা নাউন আসবে সেভেন স্কাই রাইট আহাদা আশারা কাওকাবান এগারোটা স্টার রাইট আছে না আহাদা আশারা কাওকাবান রাইট খামসা সালাওয়াতিন এই যে নাম্বারের সাথে নাউন যোগ করা হয় এটা আলাদা একটা রুল আছে এটা আমরা সেপারেটলি শিখবো সেপারেটলি হ্যাঁ না হ্যাঁ ওটা তাহলে আমরা নাম্বার রিলেটেড শুনেন নাম্বার রিলেটেড জিনিসগুলা সেপারেটলি নেক্সট ক্লাসে মনে হয় ইন্ট্রোডাকশন দেবো না হ্যাঁ ওকে আগে একটা আগে হলো তিবাকা হ্যাঁ
الذي خلق سبع سماوات طباقا ঠিক আছে না নেক্সট আরেকটা বল মা মা তারা এনে বানান ভুল কর মা তারা হি মা তারা হি মা তারা ফি খালকি خلق الرحمن من تفاوت من تفاوت تف هذا هناك جرامر اسي تف تف اوتين ها اوكي আমার বানান রানন ঠিক আছে কি না মা তারা মা মা তারা ما ترى في خلق الرحمن من تفاوت ها اذا আমি যখন মাঝে মাঝে খারাজ ওভার দিয়ে দেই এরকম আলিফ দিয়ে দেই কোরআনে অনেক সময় এটা না দিয়া আর আলিফ দিই কোরআন যেভাবে লিখছে ওইভাবে কিন্তু লিখতে হবে আমাদের কিন্তু আসলে ওটা একটা আলিফ হ্যাঁ লিখছে এইভাবে এটা কেন এইভাবে লিখছে কি কেন এইভাবে লেখেন এই যে একটা প্রশ্ন তা আসলে শব্দটা একজনের মাথা দেখো তাফাউতিন আমি এইভাবে লিখছিলাম রাইট ফা আলিফ দিছিলাম হ্যাঁ কোরআনে দেখলাম এইভাবে লিখছে খারা জবর দিছে তাফাউতিন পার্থক্য আছে কোনো হ্যাঁ ওকে এই যে এ খারা জবর দেওয়া আর আলিফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে আর গ্রামাটিক্যালি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই কিন্তু আমরা এইভাবে আলিফ দিয়ে লিখবো না কেন না কোরআন যেভাবে লেখা আছে ওইভাবে লিখবো আদারওয়াইজ কিন্তু ওইগুলো তো আগে ছিল না কোনটা ওই যে দাগ গুলা তারপরে সাইন গুলা কোরআন আচ্ছা যখনই এভাবে লেখা হয়েছে রাইট হ্যাঁ এরপর থেকে আর কেউ চেঞ্জ করে না এইগুলো হ্যাঁ কারণ চেঞ্জ করলে একবারে এভাবে লিখবে ওই লিখবে ওই লিখবে হ্যাঁ এই জন্য যেভাবে একটা অ্যাকসেপ্টেড হয়েছে এরপরে আর এটা নিয়ে কেউ খেলা করে না হ্যাঁ আগে তো জের জবর ছিল না তখন কিভাবে লিখছে এটা হয়তো এভাবে লিখছে রাইট হ্যাঁ এখানে কি দিছিল এখানে কি দিছিল লেখার টাইমে নিশ্চয়ই কিছু একটা দিছিল এরকম হ্যাঁ নাহলে বুঝবে কেন জানি না কিভাবে লিখছিল কিন্তু যেভাবে লেখা আছে ওইভাবেই রাখিয়ে দিচ্ছি ওকে তাহলে আমি দেখি মা তারা ফি খাল মা জিনিসটা হলো নট নট হ্যাঁ নট মার কয়েকটা মিনিং আছে মা ওকে মা মানে হোয়াট মা মানে নট হ্যাঁ ওকে না এটা খুব ভালো একটা ভার্ব তারা আর মধ্যে রা এসে বাপটা খুবই খুবই মানে ইউজ হয় রাইট এটা আমরা একটা দেখে লই হ্যাঁ ওকে রা এটা তিনটা লেটার কি র আ ইয়া এই যে এটা মধ্যে তিনটা লেটার কি আছে তিনটা লেটার কি আছে র হামজা ইয়া রা হামজা ইয়া ওটা ইয়া না এটা আলিফ শেষে ডট দিলে ইয়া হয়ে যাবে হ্যাঁ এটা আলিফ রা আ হ্যাঁ ইয়াটা আলিফ হয়ে যাবে ডট না দিলে এটা আলিফ বোঝায় হ্যাঁ দুই ডট দিলে ইয়া বোঝাবে হ্যাঁ জানি রা আইতা এটা কোথায় আছে
إذا جاء نصر الله والفتح ورأيت أوكي رزي بولي ورأيت إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله دين الله إحنا مرزانين ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 رأى 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 يسوع رأيت يسوع رأى our conjugation كي هو okay. رأى 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 يا را همزة نا يا را را أيتا يا را يا را أو ها يا را أو را أ يا را يا را أو يسجد سجدة يسجد را أ يا را يا را أو يا را أو ها يا را أو ها يا را أو سجد يا نو ادري يا نو 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 يا رأيت 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 So he saw, you saw, I saw. Ha, you can tell again. Ra'a. Ra'a. Ra'aytu, ra'aytum, ra'ayna. Ra'aytu, which is a paraltu. Paraltu is a paraltu. Paraltu is a আমি এক্সাম্পল বের করার চেষ্টা করতেছি উরিয়ান ওই উরিয়া কো আরুনি রা এই শব্দটা এত বেশি বার আছে আপনি কি পুরো রূপগুলা কো ধরে ফেলতে পারো ওটা ওটা হলো এই সূরাটা দেখেন আরে উনি বলছেন এইটাই যে দাখালা ইয়া দেখুন ওইটা তো বলছেন নাকি দাখালা ইয়া করতে লিখছে রাইট সো দাখালা দাখালতু আমরা কোরআন কর পাশে যাই কোরআন
يدخلوا يدخلون تدخلوا تدخلون أدخلون أدخلون ويروح موجة تقول زي ده هو إنجليزي هذا كون سريعة رأيت الناس ألم ترى ألم ترى سنكتا ألم ترى هذا كان أي كي بوله سنين let's get our chart and that would be our homework for homework yeah okay কি আমার তো উনি বলছে যে তাহলে তো পিছে চলে যাব না আচ্ছা এটা একটা হোমওয়ার্ক থাকলো হ্যাঁ আর হচ্ছে পাস্ট প্রেজেন্ট এর জন্য আপনাকে স্যার এর জন্য রো এই ভাষাটা এই ওকে আমি যে ইসরার একটা ইয়া লিখে দিছিলাম না কোন সুরা আলাম তারা কাইফা ফালা ওটা কোনটা ওটা কোন সুরা আমার নোটগুলো আছে নাকি কারো কাছে এবার করবে কেন এখানে আছে সব ওখানে সব আছে হ্যাঁ না আমি নোট দিছিলাম যে প্রিন্ট করে প্রিন্ট করে এই তো এখানে নাই সুরা কি জানে সুরাটা এই যে না এই যে এই যে এই যে এই যে রওয়াতে এটা আমার প্রথম ক্লাস ছিল হিস প্রেজেন্ট মেসে যায় নাই আলাম তারা এটা কোন সুরা ছিল আলাম তারা এই সুরা ফিল সুরা মাউন্ট আলাম তারা কই না তারা আলাম তারা সুরা ফিল আমার নোটপত্র থাকে না কারো কাছে পুরা তো মোটা নোট ছিল ওখানে সব ভাঙ্গা ভাঙ্গা দিছিলাম আমি মোটা নোট এরা অনেকগুলো সুরা ছিল কারো কাছে না মুকুট বেগ তো আলাম তারা ওই সুরা বেগ আলাম তারা কুরআন করপাস দিয়া হ্যাঁ সুরা ফিল পাল না রাই না এটা কিন্তু হামজা রা আই দেখেন এখানে এইটুকুই থাকে বাকিগুলো লিখেন
মা তারা
في خلق الرحمن اي ايت তো শেষ করলাম না আর আগে ব্রেক হয়ে গেল খালি শুনেন খালি শুনেন এখন খালি এই আয়াতটা মা তারা মানে ইউ সি রাইট মা তারা ইউ ডু নট সি অর ইউ উইল নট সি হ্যাঁ নট মা তারা ইউ উইল নট সি ফি খালকি রহমান ইন দ্য ক্রিয়েশন অফ আর রহমান মিন তাফাউত এনি ফলস 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 লিখলে আবার লিখবো না মুখে মুখে করলাম ইন ইন ফি মানে ইন শব্দ মুখস্থ করতে হবে হাল তারা মিন ফুতুর হাল তারা মিন ফ্লো হ্যাঁ এই ফ্লোর ফটোর মধ্যে কি ডিফারেন্ট তামাটা ফুতুরের মধ্যে কোন মিল আছে হ্যাঁ দুটা তো একটা মিল আছে একটা ই আছে না এটা এটা কি মানে এক্সট্রাক্ট এটা হ্যাঁ এটা ব্যাখ্যা করব না হ্যাঁ না না বলতে দুইটা ওই ওয়াটার ওয়াটার মধ্যে একদম এক শব্দ না আলাদা শব্দ আলাদা শব্দ তাফাউতিন এটা ব্রেক করে দেখাইতে হবে আমার আবার তো মনে হয় এটা ফলস মূল নাউনটা কি তাফাউতিন এটা তাফাউতুন ছিল তাফাউতিন আসসালামু আলাইকুম।